আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পাইনাপেল জুস দিয়ে শাহি জর্দার একটা ভিডিও শেয়ার করব। আশা করছি অসম্ভব টেস্টে এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চটপট আমরা রেসিপিটি দেখে নেই। শাহি জর্দা তৈরি করার জন্য এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। এখানে আছে 2 টেবিল চামচ কিশমিস, 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কাঠবাদাম। কাঠবাদাম প্রথমে আমি পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। বাদাম এবং কিশমিস আমি প্যানে দিয়ে দিয়েছি। স্প্যাচুলারের সাহায্যে লো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। যখন দেখবেন গ্লেজড একটা কালার দিচ্ছে, অর্থাৎ চকচকে দেখাচ্ছে, সাথে সাথে এটা উঠিয়ে নিতে হবে। একই প্যানে যেহেতু বাটার আছে তাই এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এটাও আমি 3 থেকে 4 মিনিট লো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেব। তাহলেই কিন্তু আমার ইনস্ট্যান্ট মাওয়াটা রেডি হয়ে যাবে। এখানে প্যানে দিয়েছি 4 কাপ পানি, দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার 1/2 চা চামচ। এক চা চামচ বাটার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আছে 1/2 কাপ বাসমতি রাইস, খুব সুন্দর করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। যখন দেখবেন পানি টকবকে ফুটে উঠেছে, তখন আমি এই বাসমতি রাইসটা এর ভেতরে দিয়ে দিব। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন দেখবেন 95% রাইসটা সিদ্ধ হয়ে গেছে, সাথে সাথে স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। দুইটা তেজপাতা, 3টা এলাচ, 4টা লবঙ্গ। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1/2 কাপ পাইনঅ্যাপেল জুস, 4 টেবিল চামচ পানি, 1/4 চা চামচ ইয়েলো ফুড কালার, 1/4 চা চামচ পাইনঅ্যাপেল এসেন্স। দুই চা চামচ লেবুর রস। যখন দেখবেন টকবগে ফুটে উঠেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দিব 95% সিদ্ধ করে রাখা সেই রাইস। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার মূল্যবান লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আপনারই মতো অনেকের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে জাল দিব। যখন দেখবেন পানি কমে গেছে, তখন কিন্তু সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার ফ্লেমটা লো করে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এর অবস্থাটা। এ অবস্থায় কিন্তু গা মাখা মাখা থাকবে, এতে ভয় পাবার কিন্তু কিছুই নেই। ইনস্ট্যান্ট মাওয়া দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিস, কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। সফট হ্যান্ডে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। লো ফ্লেমে আবারও 5 থেকে 7 মিনিট এটাকে রেখে দিব। এ অবস্থায় জর্দা কিন্তু আমার কমপ্লিটভাবে রেডি হয়ে গেছে। অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে অরেঞ্জ জুস দিয়ে তৈরি করা জর্দার একটা ভিডিও আপলোড দিয়েছি, ডিসক্রিপশন বক্সের লিংক আমি দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন।
মোটামুটি ঠান্ডা করে সার্ভিং ডিশে এটা আমি সার্ভ করব। দিয়ে দিচ্ছি জর্দা, এবং উপর থেকে দিচ্ছি ইনস্ট্যান্ট মাওয়া। আবারও আমি জর্দার লেয়ার দিয়েছি, দিচ্ছি ভেজে রাখা বাদাম কিশমিশ। ইনস্ট্যান্ট মাওয়া দিচ্ছি, মোরব্বা দিচ্ছি, আর বেবি সুইটস দিচ্ছি। অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে বেবি সুইটসের একটা ভিডিও আপলোড দিয়েছি, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।